মিয়ানমারের কারেন প্রদেশে বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করেছে জান্তা বাহিনীর কমপক্ষে তেত্রিশ সেনা ও পুলিশ সদস্য এবং তাদের পরিবারের সতেরো সদস্য সংঘর্ষে প্রাণ গেছে দুই সেনার কারেন ও মন প্রদেশের সীমান্তবর্তী একটি গ্রামে বিদ্রোহীদের সংঘবদ্ধ আক্রমণের মুখে সোমবার হার মানে সেনারা এ সময় সেনাবাহিনীর অস্ত্র আর গোলা বারুদও জব্দ করে বিদ্রোহীরা আত্মসমর্পণ করা বন্দি সেনাদের মিয়ানমারের বেসামরিক ছায়া সরকারের কাছে হস্তান্তর করা হবে এদিকে কাচিন প্রদেশে সেনাবাহিনীর আরও তিনটি ঘাটি নিয়ন্ত্রণ নিয়ে সাত মার্চ থেকে সেনাবাহিনীর চল্লিশটির বেশি নিরাপত্তা চৌকি ও কমপক্ষে সাতটি ঘাটের নিয়ন্ত্রণ নিয়েছে কাচিন বিদ্রোহী ও সহযোগী সংগঠনগুলো অন্যদিকে থাইল্যান্ডের সীমান্তবর্তী কারেন প্রদেশেও সীমান্তের শেষ প্রান্তে কোণঠাসা জানতা সেনারা প্রদেশটির নব্বই শতাংশ এখন বিদ্রোহীদের দখলে